চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো এবার তে কর্মরত এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবকের নাম সঞ্জিত দাস জায়গা বিক্রির টাকা সম্পূর্ণ মিটিয়ে না দিয়ে চাকুরি প্রলোভন দেখিয়ে দুই লক্ষ টাকা সঞ্জিত হাতিয়ে নেয় বিপুল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে তাই দুই লক্ষ টাকা ফিরে পেতে বিপুল দাস এবার দ্বারস্থ হলেন আদালতের চাঞ্চল্যকরী ঘটনা কমলাসাগর বিধানসভার পান্ডুপুর এলাকায় ওএনজিসিতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে জায়গা বিক্রি করতে বাধ্য করে শুধু তাই নয় জায়গা বিক্রির টাকা থেকে দুই লক্ষ টাকা হাফিজ করে দেওয়ার অভিযোগ উঠল এবার ওএনজিসিতে কর্মরত এক যুবকের বিরুদ্ধে ঘটনা বিবরণী জানা যায় রাজধানী আগরতলা সংলগ্ন মধু টুকলি খোসপাড়া এলাকার অরুণ দাসের ছেলে সঞ্জিত দাস উদয়পুর পালাটানা ওএনজিসিতে কর্মরত গত কয়েক বছর আগে সাগর বিধানসভার পাণ্ডবপুর এলাকার বিপুল দাসকে তার আগরতলা প্রতাপগড়স্থিত দুই গন্ডা জায়গা বিক্রি করতে অনুরোধ করে একসময় সঞ্জিত দাস বিপুল দাসকে প্রলোভন দেখায় তার প্রতাপগড়ে জায়গাটি বিক্রি করলে সঞ্জিত দাস বিপুল দাসকে ওএনজিসিতে চাকরি পাইয়ে দেবে সঞ্জিত দাসের এই প্রলোভনে একসময় বিপুল দাস তার দুই গন্ডা জায়গা করতে হয়। পরে বিপুল তার দুই ঘন্টা জায়গা তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্যে বিক্রি করে কিন্তু জায়গার মালিক বিপুল দাসকে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়ার পর বাকি দুই লক্ষ টাকা পরে দেবে বলে এগ্রিমেন্ট করে সঞ্জিত কিন্তু বিপুল সঞ্জিতকে জায়গা বুঝিয়ে দেওয়ার পরেও আজ কয়েক বছর হয়ে গেছে কিন্তু তার বাকি দুই লক্ষ টাকা এখনো মিটিয়ে দেয়নি বলে অভিযোগ সঞ্জিতের বিরুদ্ধে ভুক্তভোগী বিপুলের অভিযোগ হয়তো সঞ্জিত আরও এমন অনেক মানুষের সাথে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করেছে তার জায়গার বাকি দুই লক্ষ টাকা ফিরে পেতে বিপুল ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপুল অভিযোগ করেন সঞ্জিব তার সাথে পুরোপুরিভাবে প্রতারণা করেছে সঞ্জিবকে যখনই দুই লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয় তখনই সঞ্জিত জায়গা সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়েছে বলছে আর বিপুল অভিযোগ করছে তাকে যে বাকি দুই লক্ষ টাকা দেওয়া হয়নি তার এগ্রিমেন্ট তার কাছে রয়েছে তাই আইনে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে বিপুল ঘটনা ঘটনা আমার একটা কি জায়গাটা আছে যে জায়গাটা দুই ঘন্টা জায়গা সঞ্জিত দাস নামে মানে হেয়া মার্তিগা জায়গাটা কিনছে কিনছে যে এইভাবে কিনছে কত লক্ষ টাকা দিয়ে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা কিনছে কিন্তু তে আমারে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা দিছে আর দুই লক্ষ টাকা বাকি আছে আমার কাছে একটা এগ্রিমেন্টও আছে কিন্তু তারপরও তার কাছে অনেক দিন ধরে কইতাছি টাকাটা দে 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 সঞ্জিত দে ক তুমি তো টাকা লয়ে গেছ গা মানে আমার কাছে এগ্রিমেন্ট পেপারও আছে এরপর দিয়া এত দামের জায়গা আমি বিক্রি করে লাইছি তে আমার কইছে ওন জিজ্ঞেস একটা চাকরি দিব হ্যাঁ কইয়া তে পাটপারি কইরা আজকে এত বছর ধরাতে আমার ঘুরে গেছে আজ পর্যন্ত আমার না কোনো চাকরি দিলো না কিছু দিল তারপরে তো তারে কইলে তে কো মানে ক্লাব ক্লাবতে আমার ধমকি দে ইয়া করে মানে অনেক কিছু ধরনের ইয়া করে কিন্তু আমি তো আর কিছু করতে পারতা না তার লগে আবার ওয়ান জিসির চাকরি করে তে ওয়ান সি পালাটা না ইলেকট্রিক প্রজেক্টের মধ্যে তে একজন ইঞ্জিনিয়ার আমি তো ভাবছিলাম তে খুব ভদ্র কিন্তু ওয়ান দিতে যে আমার লোক এরকম তোর বাটফারি করছে আরও কি বাটফারিতে করে রাখছে না করে রাখছে আমি কই তারি না ওখানে এলিগে আমি সরকারের কাছে আপনি কি মানে এটা নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন ইদানিং আমি কোর্টে গিয়েছি রিপোর্ট সার্চ ইন্ডিয়া